ইতিবাচক রাজনীতি করছি, তার বার্তা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রত্যন্ত অঞ্চলে জনগণের মাঝে পৌঁছে দিচ্ছে এবং জনগণ সেই বার্তাকে স্বাগত তারিখের বিপরীতে মানবিক সমাজ বিনি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমরা তার দিক নির্দেশনা মেনে ইতিবাচক রাজনীতি করব। আমরা এমন কোনো কাজ করব না যা দল এবং সমাজের জন্য ক্ষতিকর, কাজ করব না যা দলের ক্ষতি করবে। তাই সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ভিত্তিক, সোশ্যাল মিডিয়া ভিত্তিক প্রচারণা খুবই কম পায় এবং আমরা যেসব ভালো কাজ করি সেগুলো প্রচার উপজেলার সংগ্রামী সভাপতি আপনাদের সম্মুখে বক্তব্য প্রদান করছি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি আব্দুল মুনায়েম মুন্না ভাই। আজকের এই কর্মী সভায় সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান ভাই। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় ছাড়াও উপস্থিত আছেন শিক্ষার্থীদের শিক্ষাগতের অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ইতিবাচক এবং একটি কল্যাণমুখী ক্যাম্পাস ভিজিট মানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতা কর্মীকে নির্দেশনা দিয়েছেন। তারই ধারাবাহিক প্রোগ্রামের অংশ হিসাবে আজকে এই অঞ্চলের মানুষ করেছে। সম্মানিত সভাপতি প্রধান শিক্ষকসভার জনক আব্দুল মুনায়েম মুন্না আর উপস্থিত আছেন প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার সংগঠন জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। যে সমস্ত নেতৃবৃন্দ বিশেষ করে যুবদল ছাত্র সেবক দল, আমি আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, দলকে বিশৃঙ্খলা করবেন না, যার যার নিজ আসনে বসে থাকবেন, ঢুকছেন সবাই বসে থাকবেন।